আলাইকুম বন্ধুরা, আজ আমি গরুর মাংস ভুনা করে আপনাদের দেখাবো। হ্যাঁ, আমি সাধারণত মাংস একসাথে মশলা সব কিছু দিয়ে মাখিয়ে রান্না করি। এক থেকে সোয়া কেজি মাংসের জন্য আমার লাগবে আদা বাটা এক চা চামচ, মরিচ বাটা এক চা চামচ, ধনিয়া বাটা এক চা চামচ, হলুদ বাটা এক চা চামচের থেকে একটু কম। হ্যাঁ, এক কাপের মতো পেঁয়াজ বাটা, আন্দাজ মতো লবণ, 4-5টা তেজপাতা, 4-5টা কাঁচামরিচ, আর একটা দারচিনি, 4-5টা এলাচি, আর কয়েকটা ছোট ছোট লং আমি একত্রে হাঁড়িতে দিয়ে সমস্ত মশলা, পেঁয়াজ, সমস্ত মশলা, লবণ আন্দাজ মতো সব মশলা দিয়ে, তারপরে পরিমাণ মতো, অতিরিক্ত তেল আমি খাই না, পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে এভাবে মাখিয়ে সামান্য পানি দিয়ে চুলা বসিয়ে দিলাম। এইভাবে সুন্দর করে মাখিয়ে চুলাটা চালিয়ে দিলাম। সামান্য পরিমাণের পানি দিয়ে হাতটা ধুয়ে মাংসটা ঢাকা দিয়ে প্রায় 40-50 মিনিট মৃদু আঁচে রেখে দিব। আমি বলেছিলাম যে প্রায় 40-50 মিনিট লাগবে, কিন্তু 20 মিনিট পরে পানিটা একদম শুকিয়ে গেছে, এই জন্য একটু লাড়াচাড়া দিয়ে কতগুলা নতুন আলু দিয়ে একটু কষিয়ে পানি দিয়ে দিব। হ্যাঁ, লাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। মাংসটা আমার হয়ে গেছে, নামানোর 2 মিনিট আগে কয়েকটা কাঁচামরিচ আর কালা জিরা দিয়ে দিতেছি, দিয়ে কালা জিরা দিয়ে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো রেখে নামিয়ে ফেলব। বন্ধুরা, নতুন আলু দিয়ে গরুর মাংসটা আমার তৈরি, তোমরা বাসায় ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে, এবং ভালো লাগলে আমাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।